এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে স্যামসাং মোবাইল রয়েছে আমাদের হাতে, একটা স্যামসাং E2252 মোবাইলটার আমরা আজকে ইউএসবি ফ্ল্যাশিং দেখাবো, মানে বক্স ছাড়া উইদাউট বক্স ইউএসবি কেবল দিয়ে আমাদের বিভিন্ন টুল আছে, টুলের মাধ্যমে কিন্তু আমরা ফ্ল্যাশিংটা দেখাবো। E2252 মোবাইলটাতে কি ধরনের প্রবলেম আছে, এই ফোনটা অন করলে লোগো এসে ব্লিঙ্কিং করে, শুধুমাত্র মডেল নাম্বার এসে ব্লিঙ্কিং। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বক্স ইউজ করি, ইওফেস বা Z3X বক্স ইউজ করার পর দেখা যাচ্ছে ফ্ল্যাশিং করার পরেও প্রবলেম কিন্তু সলভ হয়নি, সেম প্রবলেম রয়ে যাচ্ছে। মানে যতই আপডেট ভার্সন মারি বা লোয়ার ভার্সন মারি না কেন, প্রবলেম কিন্তু একই থেকে যাচ্ছে। এই প্রবলেমটা আমরা কিন্তু এই টুলের মাধ্যমে কিন্তু সলভ করে দেবো আজকে। তো এই টুলের মাধ্যমে কিভাবে সলভ হচ্ছে চলুন দেখা যাক। তো তার জন্য আমাদের বিভিন্ন মাল্টি টুল আছে, মানে স্যামসাং মোবাইল ফ্ল্যাশিং করার জন্য। তার মধ্যে থেকে আমরা একটা টুল ওপেন করেছি এখানে। টুলটা ওপেন করার পরে সেট মডেল অপশানে গিয়ে মডেলটা চুজ করব। মডেল হচ্ছে E2252, দেখা যাচ্ছে মডেলটা আমরা সিলেক্ট করলাম। এখানে করার পর এখানে আমাদের দুটো ফাইল নিতে হবে, একটা হচ্ছে মেন পার্টিশন আর একটা হচ্ছে CSC। তো আমরা মেন পার্টিশন অপশানে গিয়ে ব্রাউজ করে ফাইলটা চুজ করব। মেন ফাইলটা হচ্ছে .cla বিন ফাইল, বিট সিলেক্ট করা হলো। আর এখানে যে সিলেক্ট বাটনটা ছিল আমরা কিন্তু সিলেক্ট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। এই বাটনগুলোতে কিন্তু ক্লিক করে দিতে হবে, এগুলোতে যদি আমরা ক্লিক না করে করি একই কাজ হবে। মানে UFS এও যেটা হচ্ছিল আমাদের ফ্ল্যাশিং করার পর মোবাইলটা একই প্রবলেম ছিল, এক্ষেত্রেও কিন্তু সেম হবে। শুধুমাত্র এখানে যতগুলো পার্টিশন অপশানে ক্লিকগুলো রয়েছে সিলেক্ট বাটন, সবগুলো কিন্তু সিলেক্ট করে দিতে হবে। করা হয়ে গেছে, এবার আমরা CSC ফাইলটাকে চুজ করব। CSC অপশানে গেলাম, ব্রাউজ, ব্রাউজে গিয়ে যে CSC আমাদের পিট ফাইলটা রয়েছে এখানে ওপেন, তো সিলেক্ট হয়ে গেল। এবার সিলেক্ট বাটনগুলো কিন্তু অবশ্যই টিক মার্ক করে দিতে হবে, নাহলে ফ্ল্যাশিং করার পরেও সেম প্রবলেম থেকে যাবে। সিলেক্ট বাটনগুলো আমাদের সিলেক্ট করা হয়ে গেছে, এবার ওকেতে গিয়ে ক্লিক করব। চেক করে দেখা হলো, এবার ওকে, ফাইল কিন্তু চুজ হয়ে গেছে। এইবার আমরা 1 আর 3 মোবাইলটার 1 আর 3 বাটনকে প্রেস করে USB কেবল কানেক্ট করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর এবার ও মোবাইলটাকে খুঁজছে রাইট করার জন্য ফাইল। এবার 1 আর 3 ধরে আমরা USB কেবল কানেক্ট করব। যেই কানেক্ট করেছি কানেক্ট হয়ে গেছে, হলুদ রঙের বার এগিয়ে এসছে। এবার কিন্তু ফ্ল্যাশিং শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা একটা ব্লু কালারের বার এগিয়ে যাচ্ছে, তার মানে কিন্তু ফ্ল্যাশ চলছে, ফ্ল্যাশে ফাইলটা রাইট চলছে, ফ্ল্যাশিং হচ্ছে। ইরেজিং হওয়ার সাথে সাথে কিন্তু ফাইলও রাইট হচ্ছে। এখানে পরপর যদি ইনফরমেশনগুলো দেখি আমরা দেখতে পাবো ওখানে কী কী লেখা আছে, ওগুলো দেখেও অনেকটা বুঝতে পারবো কী কী হচ্ছে কাজ। ফ্ল্যাশিং দেখছি আমরা স্যামসাং E2252 মডেল, USB কেবেলের মাধ্যমে আমাদের কাছে টুল রয়েছে, এর মাল্টি টুল দিয়ে কিন্তু ফ্ল্যাশিং চলছে। এরকম প্রচুর ফ্ল্যাশ লোডার আছে আমাদের কাছে, যেগুলো দিয়ে মানে নর্মাল কিপ্যাড মোবাইলগুলো আমরা ফ্ল্যাশিং করে দিচ্ছি বিভিন্ন টুলের মাধ্যমে, শুধুমাত্র একটা USB কেবেলের মাধ্যমে, কোনো বক্স লাগছে না। বক্সে এই ফোনগুলোতে প্রচুর প্রবলেম আছে, ফ্ল্যাশিং করার পরেও কিন্তু প্রবলেম সলভ হচ্ছে না, একই থাকছে প্রবলেম, যেরকম ছিল সেরকম। ফ্ল্যাশিং করার পরেও দেখছি লোগো এসে ব্লিঙ্কিং করছে। তো তার জন্য আমাদের এই টুলের মাধ্যমে আমরা দেখিয়েছি আগে কিভাবে ফাইলগুলো পার্টিশন করতে হবে, সেই পার্টিশন বাটনগুলোকে কিন্তু সবগুলো সিলেক্ট করেই করতে হবে, তাহলে ফোনটা হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হয়ে গেছে ফ্ল্যাশিং, হাত এই যে বোর্ডটা রিসেটও দেখাচ্ছে, মোবাইলটা অফ হয়ে অন হয়ে গেছে। এবার কিন্তু আমরা যদি ব্যাটারি লাগিয়ে অন করি দেখতে পাবো ফোনটা নর্মালি ইউজ করতে পারছি, মানে আগে যেই প্রবলেমগুলো ছিল লোগো এসে ব্লিঙ্কিং সেগুলো আর আসবে না। মোবাইলটা রিসেট হলো, আমরা দেখতে পাচ্ছি হলুদ ছিল এখন সবুজ রঙের বাড়ি গিয়ে এলো, তার মানে কিন্তু ডাউনলোডিং হয়ে গেছে।